এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হলো, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শুধু আজ নয়, আগামী তিন দিন অর্থাৎ 23 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা এখন তেমন দেখা যাবে না। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী তিন দিন সকালে কুয়াশা এবং দিনভর মেঘলা আকাশ দেখা যেতে পারে, ফলে প্রচণ্ড ঠান্ডা দু এক জায়গায় অনুভব করা যেতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী জানানো যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হবে আগামী 24, 25 এবং 26 তারিখে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি, কোথাও বা ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 তারিখ থেকেই। এরই মধ্যে উত্তরবঙ্গে ঘন কুয়াশা আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে পার্বত্য অঞ্চলের দুই একটি জেলায়, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেখানে। আগামী সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তনও হতে পারে এমনটাই সম্ভাবনা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে জানা যাচ্ছে, আগামী 24 এবং 25 তারিখে বৃষ্টিপাত হতে পারে, 26 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে আবারও আবহাওয়ার উন্নতি হতে পারে। জানা যাচ্ছে 24 তারিখে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানের দু একটি জায়গায়। সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, উত্তর চব্বিশ পরগনা সহ আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। 25 তারিখে মেদিনীপুর এবং হুগলি জেলার বেশ কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং তুষারপাতেরও সম্ভাবনা জারি করা রয়েছে। এরই প্রভাবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদাহতে শীতের প্রভাব কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে 26 তারিখ থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। 26 তারিখে দার্জিলিং এবং গ্যাংটকের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও জানানো হয়েছে, বৃষ্টির ইনিংস শেষ হলেই ঝাঁকিয়ে শীত পড়তে পারে আবারও বাংলার একাধিক জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার এই সমস্ত জেলায় ঠান্ডার প্রভাবে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখি এবং সতর্কবার্তা দেখি, সেক্ষেত্রে দেখুন 24 তারিখ এবং 25 তারিখে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু 26 তারিখ সকাল 8টা পর্যন্তর আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রথমেই এই জায়গা দেখুন, উত্তরবঙ্গের জেলা দার্জিলিং এবং কালিম্পং, এখানে কিন্তু তুষারপাত হতে পারে, সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, তুষারপাতের সিম্বল এখানে কিন্তু দেওয়া রয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত জেলায় দেখি, এখানে কিন্তু বিশেষ কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। শীত পড়তে পারে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এরপর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং হাওড়ার কিছু জায়গা, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। সঙ্গে ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলির একটু আদ্রু জায়গায়, এই যে বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানে একটু আদ্রু কিন্তু বৃষ্টিপাত হতে পারে। একইভাবে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত গাঙ্গেয় উপত্যকাগুলো রয়েছে, যেমন গোসবা, নামখানা, কাকদ্বীপ, ঝড়খালি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে বাংলাদেশেরও ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে 24 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।